হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বিগ সান্ডা। আজকের পর্বে আমরা দেখব কি ধরনের লেন্স আমরা কখন ইউজ করব। গত পর্বে আমরা দেখেছি যে DSLR ক্যামেরার একটা প্রধান সুবিধা, বড় সুবিধা হলো আমাদের ইন্টারচেঞ্জেবল লেন্স। তার মানে আমাদের যে দরকার সেই প্রয়োজনে আমরা কিন্তু লেন্সটাকে চেঞ্জ করতে পারি। এটা কিন্তু একটা বিরাট সুবিধা। তাহলে এবারে আমাদের জানতে হবে যে আমরা কোন লেন্স কখন ইউজ করব। তো প্রথমেই বলি, আমরা যখন নতুন ক্যামেরা কিনতে চাই, হয় কোনো ট্রাভেল পারপাসে কোথাও বেড়াতে যাচ্ছি সে সময়, বা কোনো অকেশান, আমি একদম এন্ট্রি লেভেল যারা শুরু করতে চাইছেন তাদের কথা বলছি, দেখবেন প্রথমেই যখন আমরা ক্যামেরা কিনতে যাই আমাদেরকে একটা লেন্স ধরিয়ে দেওয়া হয়, সেটা হলো 18-55। বা যদি একটু বাজেট বেশি থাকে তাহলে 18-55 এবং তার সাথে একটা 70-300 লেন্স আমাদেরকে দিয়ে দেওয়া হয়। কিন্তু আমরা এই দুটো এবং ক্যামেরা নিয়ে এখানে বাজেটটা একটুখানি কম হয়, তাই অনেকেই এটা পছন্দ করেন। কিন্তু আমি বলবো আপনাদের বন্ধুরা, এই দুটো লেন্স একসঙ্গে নিয়ে ইউজ করা এটা কিন্তু খুব চাপের। ধরুন আপনি কোথাও বেড়াতে গেছেন, আপনি প্র্যাকটিক্যালি প্রবলেমটা ভাবুন, একটা গাড়ির মধ্যে আছেন, সেখানে আপনাদের একটা গ্রুপ আছে, সবাই এসে ছবি তুলতে চাইছেন, তখন কিন্তু আপনার ওই 18-55 লেন্সটা ইউজ করতে হবে, যাতে একটুখানি অনেকটা এরিয়া আপনি পেতে পারেন এবং কাছ থেকে ফোকাসটা করতে পারেন। আবার সেই সময় আপনি দেখলেন কোথাও দূরে একটা পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে, কি রাস্তার কাছে একটু দূরে কোথাও খুব সুন্দর পাখি পশু দেখতে পাচ্ছেন, তখন কিন্তু আপনার লাগছে 70-300। তা আপনি সেই মোমেন্টে আপনাকে কিন্তু গাড়ির মধ্যেই 18-55 খুলে আপনাকে 70-300 আপনাকে ক্যামেরাতে সেট করতে হবে। আবার তারপরে কখন দেখলেন যে না, 70-300 আমার লাগছে না, তখন তারপরে আমি আবার 18-55 সেট করব। অর্থাৎ কিনা আমাকে বারবার এই ধরনের চেঞ্জগুলো করতে হবে, যেটা কিন্তু প্রথম প্রথম যখন ক্যামেরা ইউজ করবেন যেটা সময় সাপেক্ষ, এবং দেখবেন চেঞ্জ করতে করতেই আপনার অনেকটা টাইম চলে যাচ্ছে এবং মাথাতে খুব হেডেকও থাকে, এ কোথায় লেন্সটা পড়ে যাবে, কোথায় ক্যামেরাটা ধাক্কা খেলো, এবং এতে ক্যামেরা বা লেন্সের ক্ষতির সম্ভাবনাও থাকে, এবং যেহেতু ডাস্ট অনেক বেশি কন্টামিনেশান হওয়ার চান্স থাকে, কেন বারবার যেহেতু লেন্সটা খোলা হচ্ছে ক্যামেরার সেন্সারে বা ক্যামেরার মধ্যেও ধুলোবালি যাওয়ার চান্স থাকে। এইবার ধরুন আমি আপনাদের যেটা বলতে চাইছি আরও একটা প্র্যাকটিক্যাল প্রবলেম, এবার ধরুন আপনি লাগেজে রেখেছেন, ব্যাগেজে রেখেছেন এই ক্যামেরা, এতগুলো লেন্স, যত বেশি লেন্স হবে আপনাকে কিন্তু ক্যারি করতে তত প্রবলেম, তাহলে কিন্তু জায়গাটা অনেকটা নেবে, কারণ আপনাকে তো যত্ন করে নিয়ে যেতে হবে ক্যামেরাগুলো লেন্সগুলো। তাহলে আমি বলবো এইটা না নিয়ে আপনি যদি একটা এমন লেন্স ক্যারি করতে পারেন যেটা একটুখানি ছোটো থেকে বড়, এই জুম রেঞ্জটা যার অনেকটা, ধরুন আমি একটা লেন্সের কথা আপনাকে বলছি 18-140, এটা কিন্তু আপনারা ইউজ করতে পারেন। আপনি 18-তেও যখন একটা গ্রুপ ফটো তুলবেন, একটা ল্যান্ডস্কেপ তুলবেন, একটা অনেক বেশি এরিয়া, তখন আপনি 18-টা ইউজ করলেন, আবার একটুখানি দূরের ছবি তুলতে যাবেন তখন কিন্তু আপনি 18-140 ইউজ, তখন আপনি 140 ইউজ করুন, তাহলে কিন্তু অনেকটা আপনি একটুখানি জুমও পেলেন, একটুখানি দূরের ছবিও পেলেন, আপনাকে কিন্তু লেন্সটা ইন্টারচেঞ্জ করতে হলো না। তাহলে কিন্তু লেন্সের মধ্যে আপনার ধুলোবালি আসারও চান্স কম, ক্যামেরার মধ্যেও কিন্তু ধুলো বালি বা ময়লা যেটা কন্টামিনেশান হচ্ছিল সেটা কিন্তু হওয়ার চান্স অনেক অনেক কম থাকলো। তো এই 18-140 আমি নিয়েছিলাম তখন, এটা নিয়েছিলাম কিন্তু তখন, এখন দেখবেন আরও নতুন নতুন রেঞ্জ এসে গেছে, 18-200 এসে গেছে, 18-300 আসছে। তো এইগুলো যদি পারেন, একটুখানি বাজেটটা বেশি হবে, তাই আমি বলবো খানি যখন ইনভেস্ট করছেন একটুখানি ক্যামেরার বডির আপনি রাখলেন, তার সঙ্গে কিন্তু লেন্সটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, লেন্সের জন্য আপনাকে একটু বেশি খরচ হলো। আপনি ধরুন দুটো লেন্স 18-55, 70-300 এই দুটো নিয়ে যা খরচা হচ্ছিলো তার চেয়ে দেখবেন আপনি একটা যদি একটু বেশি রেঞ্জে নেন তাহলে কিন্তু একটু ভালো লেন্স হয়ে যাবে। তাই আমি বলবো যে এরকম দুটো না নিয়ে একটা একটু বেশি রেঞ্জ নিন, তাতে কিন্তু আপনার অনেক অনেক সুবিধে। আরও ধরুন 70-300 লেন্সের আরও কিছু প্রবলেম থাকে, অনেক লেন্স থেকে VR থাকে না, VR মানে ভাইব্রেশান রিডাকশান। তার মানে আপনি যখন প্রথম প্রথম ছবি তুলছেন, হ্যান্ডহেল্ড ছবি তুলছেন, বেড়াতে গেছেন, হ্যান্ডহেল্ডে ম্যাক্সিমাম ছবি তোলা হবে, ওই ট্রাইপড এটা সেটা নিয়ে দেখবেন ও সবার মাথায় থাকবে না, হাতেই ম্যাক্সিমাম তোলা হবে। তো যদি VR পান তাতে কিন্তু একটা বিরাট সুবিধা, কারণ ক্যামেরা লেন্স জানে যে একটা একটা হিউম্যান হ্যান্ডহেল্ডে ছবিটা তুলছে, তো ও কিন্তু সেভাবেই ওর যে ভাইব্রেশান ওটাই কিন্তু একটা কম্পেনসেশান করবে, যাতে কিন্তু আপনার ছবি অনেক ক্রিস্পি আসবে, অনেক ক্রিস্টাল ক্লিয়ার ছবি কিন্তু
পাওয়ার চান্স অনেক অনেক বেশি। আর একটা দ্বিতীয় অটো ফোকাস, অটো ফোকাস অবশ্যই ইউজ করবেন। অটো ফোকাস আছে, প্রথম যখন লেন্স ইউজ করবেন অবশ্যই অটো ফোকাস ইউজ করবেন। এবার অটো ফোকাস কিন্তু এক ধরনের নয়, ধরুন একটা 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 স্ট্যান্ড বাই সাবজেক্ট, একটা দাঁড়িয়ে আছে একটা সাবজেক্ট, স্টিল সাবজেক্ট, তখন এক ধরনের অটো ফোকাস। আমাদের ওটা কন্টিনিউয়াস মুভমেন্ট হচ্ছে, মুভমেন্ট হচ্ছে, তখন কিন্তু আরেক ধরনের অটো ফোকাস। এইটা কখন কী ফোকাস ইউজ করতে হবে সেটা কিন্তু ক্যামেরার বডিতে ঠিক করতে হবে। এবং এটার জন্য আপনারা যদি জানতে চান যে অটো ফোকাস নিয়ে আর একটু বিস্তারিত আমাকে জানাতে পারেন। আমি কিন্তু অটো ফোকাস নিয়েই তাহলে একদিন একটা একটা পর্ব শুধু করা যেতে পারে। তাহলে আমি বললাম যে লেন্স কেনার সময় একটু বেশি জুম দেখে কিনুন, অটো ফোকাস দেখে কিনুন, এবং ভাইব্রেশান রিডাকশান আছে এরকম একটা দেখে কিনুন। এটা গেল ফার্স্ট, যারা একদম শুরু করছেন বা ক্যামেরা নতুন কিনছেন, নতুন লেন্স, এটা কিন্তু একটা আপনারা পরে বুঝতে পারবেন কতটা আপনাদের এক্ষেত্রে হেল্প হবে। আমি আমাকেও একজন সাজেস্ট করেছিলেন এক দাদা, আমি কিন্তু অনেক উপকার পেয়েছি, যদি না সাজেশান দিত আমি আমার অনেক পরে ব্যাপারটা একটুখানি আমারও ঝামেলা হতো, সেটা আমাকে হতে হয়নি যেহেতু আমি একজনের কাছ থেকে সাজেশান পেয়েছিলাম। তো আমারও মনে হলো সেটা যে আপনাদেরকে জানিয়ে দেওয়াটাও আমার কর্তব্য। তাই আপনারাও কিন্তু যখন কিনতে যাবেন এই জিনিসগুলো মাথাতে অবশ্যই রাখবেন। আর আরেকটা কথা মনে রাখবেন, যখন এই জুম লেন্স ইউজ করবেন সেটা 1855ই হোক, 70-300ই হোক, বা 1840ই হোক, যখন আপনি পোর্ট্রেট তুলছেন, কেননা যখন ছবি ক্যামেরা যখন কেনা হবে, যেমন বাড়ির লোকের ছবি, প্রিয়জনের ছবি, মানুষের ছবিগুলো তোলা হবে, যখন তুলছেন তখন মনে হবে এই রে আমি যে দেখেছিলাম ফেসবুকে একটা ছবি দেখেছিলাম যে একটা মানুষের ছবি তুলেছিল, একটা মেয়ের ছবি, একটা ছেলের ছবি তুলেছিল, সুন্দর ব্যাকগ্রাউন্ডটা বোকে, সুন্দর ব্লার, আমি তো আমার ক্যামেরাতে তো এটা আসছে না, আমি তাহলে কী করবো? না বন্ধুরা, ঘাবড়ানোর কিছু নেই, আপনার ক্যামেরাতেও আসবে। ওর যে ছবিটা তুলেছিল ওটাতে ইউজ করেছিল প্রাইম লেন্স। প্রাইম লেন্স বলতে কি না, ফিক্সড ফোকাল লেন্থ, ধরুন 35mm প্রাইম লেন্স, 50mm প্রাইম লেন্স, 85mm প্রাইম লেন্স, সেখানে কিন্তু ফিক্সড যদি ফোকাল লেন্থ হয় ওগুলো কিন্তু পোর্ট্রেট তুলতে কাজে লাগে, এবং অসাধারণ অসাধারণ সমস্ত পোর্ট্রেট আসে। এবং তাতে যেহেতু ফিক্সড ফোকাল লেন্থ, ব্যাকগ্রাউন্ডটা আপনার অসাধারণ ব্লার হয়, এবং অ্যাপারচার যেটা থাকে, অ্যাপারচার মানে আমরা আগেও জেনেছি যে ক্যামেরার জানালা, সেরকম লেন্সেরও একটা অ্যাপারচার থাকে যে জানালা কতটা খোলা হবে, কতটা আমার লেন্সের মধ্যে আলো আসবে। সেক্ষেত্রে কিন্তু যেগুলো প্রাইম লেন্স সেগুলো কিন্তু অনেকটা ওয়াইড অ্যাপারচার হয়, তো 1.8-1.4 এসে গেছে এখন, একটু দাম বেশি এগুলো। তো তাহলে কিন্তু অনেক বেশি লাইট গ্যাদার হবে ছবির মধ্যে, তাহলে কিন্তু একটা চকচকে ঝকঝকে ছবি আপনি পেয়ে যাবেন। তাই প্রথম যখন কিনছেন জুম লেন্স ইউজ করুন, একটু যখন যদি হাত পাকে তারপরে আপনি প্রাইম লেন্সের দিকে যান। যদি মনে হয় আপনি পোর্ট্রেট তুলবেন বা একটু ওয়েডিং করতে চান তাহলে কিন্তু প্রাইম লেন্স মাস্ট লাগবে। এরপরে আসি, আপনি কিছুদিন কাটিয়েছেন লেন্স নিয়ে, 1855ই হোক, 70-300ই হোক, 1840ই হোক, যা কিছু নিয়ে আপনার এক বছর দু বছর কেটেছে, এবার আপনি একটু ল্যান্ডস্কেপ করতে চাইছেন, তাহলে কিন্তু ল্যান্ডস্কেপের সেরা লেন্স আমি বলবো দামটাও যথেষ্ট রেঞ্জ কম, টোকিনা, টোকিনার 1100 বা 1120, এই লেন্সটা কিনুন, খুব সুন্দর শার্প পাবেন, এবং আপনি অ্যাপারচার ওখানে 2.8, তাতে কিন্তু অ্যাস্ট্রো ল্যান্ডস্কেপ যেটা হয় বা নাইট ল্যান্ডস্কেপ, সেখানেও কিন্তু অনেক বেশি লাইট গ্যাদার করতে পারবে। আবার যদি দিনের বেলাতেও আপনি ছবি তুলেন তাহলেও কিন্তু 1100-তে আপনার যদি ক্রপ সেন্সার ক্যামেরা হয় তাহলে কিন্তু 1100+5.5, তার মানে 16.5, অনেকটা এরিয়া আপনি পাবেন। তো আমার মনে হয় এটা কিন্তু ল্যান্ডস্কেপে তোলার জন্য যেটা লাগে, যে কতটা বেশি এরিয়া আমি কভার করতে পারি, তো কতটা বেশি এরিয়া নিয়ে আমি কম্পোজিশন করতে পারি, তাহলে কিন্তু এই টোকিনার যে 1100 সেটাতে কিন্তু সুবিধে পাবেন। বা যদি নিকনের 1020 ইউজ করতে পারেন সেটাও বেটার, 10-15 ওখানে আরও একটুখানি বেশি এরিয়া পাবেন। তো এক্ষেত্রে কিন্তু আপনি ল্যান্ডস্কেপের জন্য এইভাবে এগোতে পারেন, বা পোর্ট্রেটের জন্য আপনি প্রাইমের দিকে এগুলেন। এরপরে যেটা আসছে, অনেকে এখন যেটা আসছে যে স্ট্রিট ফটোগ্রাফি করতে চাই, স্ট্রিট ফটোগ্রাফির জন্য বেস্ট লেন্স কী, এটা নিয়ে একটা আলাদা পর্বই করা যায়। তবু একটা ছোট্ট করে বলে রাখি, আমি আমার মতে একদমই আমি যা বলতে চাইছি কিন্তু আমি নিজে ইউজ করেছি, আমার এক্সপিরিয়েন্স, অন্য কারোর অন্য মতামত থাকতেই পারে, 100 বার থাকতে পারে, আমি বলছি না যে আমি যেটা বলছি ওটাই বেস্ট, আমি সবসময় বলছি এটা আমার মতে। আমার মতে আপনি যদি নিকনের 40mm লেন্সটা ইউজ করতে, 40mm ম্যাক্রো যেটা আছে ওটা কিন্তু স্ট্রিটের জন্য ভালো। এবার আপনি ম্যাক্রো দিয়েও কাজ করতে পারলেন এবং স্ট্রিট ফটোগ্রাফির জন্য কিন্তু ওটা কিন্তু খারাপ নয়, বেশ ভালোই। ইভেন আপনি পোর্ট্রেটও করতে পারেন, যেহেতু ওখানে অ্যাপারচারটাও আমি 2.8 পাবো, সেক্ষেত্রে কিন্তু আমি
পোর্ট্রেট ভাবো, পোর্ট্রেট ভালো পাবো, একটুখানি ফোকাস রেঞ্জ পাবো, এবং যদি আমার ব্যাকগ্রাউন্ডে থেকে ডিস্টেন্স একটু মেনটেন করতে পারি তাহলে আমি ব্যাকগ্রাউন্ড বোকেও পাবো। তো ঠিক আছে বন্ধুরা, আমরা আজকে দেখলাম একদম প্রথমেই যদি যারা বিগিনার তারা যখন লেন্স কিনতে যাবে তারা কী লেন্স ইউজ করবে, আপনি যদি ল্যান্ডস্কেপের দিকে যান আপনার জন্য বেস্ট লেন্স কী হবে, আপনি যদি পোর্ট্রেট ওয়েডিংয়ের জন্য যেতে চান আপনার জন্য বেস্ট লেন্স কী হবে, এবং যদি আপনি স্ট্রিট ফটোগ্রাফির দিকে চান তাহলে আপনার জন্য বেস্ট লেন্স কী হবে। তো যারা নতুন এসছেন বন্ধুরা তারা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার একটু উৎসাহ দিন। আর যারা আছেন বন্ধুরা তারা কমেন্ট করে জানান কেমন লাগলো আপনাদের এই ভিডিও। ঠিক আছে বন্ধুরা, দেখা হবে পরে।